বনমালী এখন গুটি গুটি পায়ে হাঁটে। ওর হাঁটতে চলা দেখে হাসি ফোটে বাবা মার মুখে। কিছুদিন আগেও এই হাসি ছিল না। অর্থের অভাবে সন্তানের টিউমারের চিকিৎসা করাতে পারছিলেন না। একুশে টেলিভিশনের সংবাদ প্রচারিত হওয়ার পর পাশে দাঁড়ান ঠাকুরগাঁও জেলার প্রশাসক ও জার্মান প্রবাসী এক হৃদয়বান মানুষ। ঢাকার পিজি হাসপাতালে একদল চিকিৎসক মানবতার ডাকে সাড়া দিয়ে অস্ত্রোপচার করে তাকে সুস্থ করে তোলেন। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজদিন। টিউমারের কারণে ঠিক মতো শুতে পারত না, বসতে পারত না সাত মাসের বনমালী। সে এখন উঠে বসছে, মনের আনন্দে বাড়ির উঠোনে খেলে বেড়ায়। একুশে টেলিভিশনের সংবাদ প্রচার হওয়ার পর এগিয়ে আসেন অনেকে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম ও জার্মান প্রবাসী সৈয়দ শাকিলের আর্থিক সহযোগিতায় বনমালীকে ভর্তি করা হয় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। আমার খুবই ভালো লাগছে যে এই অফুরন্ত সম্ভাবনার এক শিশু সে সুস্থ জীবনে যে ফিরে আসতে পারলো। আমরা আশা করব এই ধরনের সংবাদ আরো যেন প্রকাশ পায় এবং সারা বিশ্বে যেন ছড়িয়ে পড়ে। এবং আমি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব যে যেখানে আছেন তার সামর্থ্য অনুযায়ী দেশের কল্যাণে মানুষের কল্যাণে এগিয়ে আসুন। প্রায় দেড় মাস পরীক্ষা নিরীক্ষার পর অপসারণ করা হয় টিউমার। এরপর সুস্থ হয়ে মার কোলে বাড়ি ফিরে বনমালী। অনেক মানুষ আমাদেরকে সহযোগিতা করছিল, সেই সহযোগিতা করার জন্য আমার বাচ্চাটা আজ ঢাকা মেডিকেল থেকে সুস্থ হয়ে আসছে। জার্মানের এক স্যার আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের ডিসি অফিস ঠাকুরগাঁও থেকে কিছু সহযোগিতা করেছে, আরও অন্য অন্য ভাইরা সহযোগিতা করেছে। সেই জন্য আমরা ঢাকা পিজি হসপিটাল থেকে চিকিৎসা সহযোগিতা করে দেড় মাস থেকে ওই জায়গা থেকে আসলাম। যে সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছিল পরিবারের, সেই সন্তান সবার সহযোগিতায় আজ সুস্থ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা মা। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন।